যদি আপনাকে প্রশ্ন করি যে ভাষার রূপ কয়টি ভাষার আমরা কয় ধরনের রূপ পাই হ্যাঁ এটা আমরা সবাই উত্তর করতে পারি যে ভাষার রূপ আছে দুইটি কয়টি রূপ আছে দুইটি কিন্তু যখনই বলা হয় যে ভাষার রূপ কী কী তখনই আপনি উত্তর দিয়ে ফেলেন সাধু আর চলিত কিন্তু উত্তরটি একেবারেই ভুল কারণ ভাষার রূপ দুইটি ঠিক আছে কিন্তু সাধু আর চলিত না আসুন আমরা দেখি যে ভাষার যে দুটি রূপ পাই এই দুইটা রূপ কী কী একটু মাথায় রাখতে হবে যে ভাষার আমরা দুইটা রূপ পাই সেই দুইটা রূপ হচ্ছে একটা হচ্ছে লৈখিক রূপ অনেকেই সাধু এবং চলিত লিখে ফেলেন কিন্তু আসলে সাধু আর চলিত না ওইটা আরেকটা অংশ পাবো একটা হচ্ছে লৌখিক আরেকটা হচ্ছে মৌখিক ওকে তার মানে দেখেন আমরা ভাষার রূপ পেলাম কয়টি দুইটি একটা হচ্ছে লৈখিক রূপ আর একটা হচ্ছে মৌখিক রূপ এখন এই যে লৈখিক রূপটা আছে আমরা এই লৈখিক রূপকে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধু আরেকটা হচ্ছে চলিত ঠিক আছে এখন দেখেন এই যে মৌখিক রূপ আছে এটা হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে চলিত আর হচ্ছে আঞ্চলিক দেখেন এইটার দ্বারা কি বুঝি তার মধ্যে দেখেন আমরা লৌখিকের দুইটা রূপ পেয়েছি মানে আমরা দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে সাধু ভাষায় লিখতে পারি আর একটা হচ্ছে চলিত ভাষায় আমরা লিখতে পারি মৌখিক মানে কি মুখে যা বলা হবে দেখেন মুখে আমরা দুইভাবে বলতে পারি একটা হচ্ছে চলিত রূপ ভাবে কথা বলতে পারি আর একটা হচ্ছে একদম আঞ্চলিকভাবে কথা বলতে পারি তাই না আর সাধারণত আমরা বেশিরভাগ আঞ্চলিক ভাষায় কথা বলি ওকে ওই দিকে একটু পরে যাচ্ছি আগে এই দিকটাতে একটু আসি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক আসে তা হচ্ছে সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য সাধু এবং চলতের মধ্যে প্রধান বা বেসিক যে পার্থক্যটা হচ্ছে তা হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনামে পার্থক্যটা পরিলক্ষিত হয় এটা দ্বারা বোঝানো হচ্ছে যদি আপনি সাধু থেকে চলিত অথবা চলিত থেকে সাধুতা যদি রূপান্তর করতে চান তাহলে আপনাকে ক্রিয়াপদ আর সর্বনাম পদেরই পরিবর্তন করতে হয় যদিও সাধারণত আরও কিছু পদের পরিবর্তন পরিলক্ষিত হয় তবে সর্বজন গৃহীত বা বেশি প্রচলিত হচ্ছে যে সাধু আর চলিতের মধ্যে সর্বনাম আর ক্রিয়াপদে পার্থক্য পরিলক্ষিত হয় এটা মাথায় রাখবেন এরপরে দেখেন এই যে আঞ্চলিক আছে এই আঞ্চলিক ভাষার আরও একটা নাম আছে সেই নামটা হচ্ছে উপভাষা এই আঞ্চলিকের এক নাম হচ্ছে উপভাষা এই উপভাষার প্রবর্তক হচ্ছে শ্রদ্ধ রবি ঠাকুর যা ওইটা পরীক্ষায় আসে না পরীক্ষায় যা আসে তা হচ্ছে এই উপভাষার ইংরেজিটা পরীক্ষায় আসে জানা আছে তো অবশ্যই যে উপভাষার ইংরেজিটা কি উপভাষার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট কি আছে ডায়ালেক্ট তার মানে এইটাকে একটু বেশি গুরুত্ব দেবেন এইটা পরীক্ষায় আসছিল এবং আসতে পারে ঠিক আছে এই তো হলো ভাষার রূপ তার মানে দেখেন ভাষার রূপ নিয়ে আর কোনো আপনার প্রবলেম থাকার কথা না তার মানে আমি আবার বা রিপিট করে দিচ্ছি ভাষার রূপ কত ধরনের পাচ্ছি দুই ধরনের রূপ পাচ্ছি একটা হচ্ছে লৈখিক রূপ একটা মৌখিক রূপ লৈখিক রূপ আবার কত প্রকার পাচ্ছি দুই প্রকার একটা হচ্ছে সাধু চলিত ঠিক একইভাবে মৌখিকও দুই প্রকার তবে একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে আঞ্চলিক আর আঞ্চলিকের আরেকটা নাম হচ্ছে উপভাষা আর উপভাষার ইংরেজিটা হচ্ছে ডায়ালেক্ট ঠিক আছে ওকে আশা করছি এইটুকু আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না এখানে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে